Woi, banget sebenarnya. আজকেই জঙ্গলে আবার পুনরায় এলাম, সাতটি আমরা স্নেক আজকে এখানে রিলিজ করব। এই গভীর জঙ্গল, এটি একটি আলাদা জঙ্গল, আবার পুনরায় এসেছি আমরা একটির পর একটি জঙ্গলে রিলিজ করব। আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা এগুলি রিলিজ করছি, আর আমরা সেগুলি রেস্কিউ করি যে সবগুলি মানুষের বাড়িতে ডিস্টার্ব করতে চলে আসে, দোকানে বাড়িতে বা সবার ঘরে বিভিন্ন জায়গায় যেগুলি ডিস্টার্ব করতে চলে আসে সেগুলিকে আমরা রেস্কিউ করি এবং গভীর জঙ্গলে রিলিজ করি। আজকে দেখতে থাকুন আমরা কীভাবে এগুলিকে রিলিজ করছি। ডানে ভাই ডান দিকে বেশি বেশি রাস্তা হয়ে যাচ্ছে আমরা এই গভীর জঙ্গলে আজকে এই সাতটি সাপ আজকে আমরা রিলিজ করব এবং সাপগুলি খুবই বড় বড়। আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা একের পর এক রিলিজ করছি। আগে ইয়ে করবে এটি বিশাল বড় খরিশ সাপ, এটি আমরা ঘাটাল থানার পুরান গ্রাম থেকে রেস্কিউ করেছিলাম। বা বাড়ি ইরা গর্জন করছে দেখে দাও না, দেখে বিরাট গর্জন করছে। এটি একটি বিশাল খরিশ সাপ, আমরা ঘাটাল থানার কুরান গ্রাম থেকে এটি রেস্কিউ করেছিলাম একটি মাটির বাড়ি থেকে, আজকে এই জঙ্গলে রিলিজ করছি। এই দিকে জানা এটি আমরা মনোহরপুর থেকে রেস্কিউ করেছিলাম, ঘাটাল থানার মনোহরপুর গ্রাম থেকে। চন্দ্রবড়া না মানে ময়াল ভাবা যাবে না, মানে ময়াল না চন্দ্রবড়া এটাই ভাবা যায় না, এত বড় ময়াল না চন্দ্রবড়া এটা ভাবা খুব কষ্ট আছে, বিশাল চন্দ্রবড়া সাপ।
এই সাতটি আমরা রেস্কিউ করেছিলাম জগন্নাথ ঘোষের বাড়িতে, চন্দ্রগোনা থানার পুরসুরি গ্রামে জগন্নাথ ঘোষের বাড়িতে। মানে ময়াল না মানে চন্দ্রগোনা এটা বুঝাই কষ্ট। বস্তা চটটা ধরে যাও, তুমি এখন 450 টাকার মতো পড়বে। হবে নি 500 টাকা করে নি, তোমার বলে 450 বল। সেটা হোক না, আমি কথা থাকি বলছি আগে তো একলা যাবে নি না, বলছি একলা তো যাবে না। কাল আমরা কাটাল থানার কুজমন গ্রাম থেকে এটি রেস্কিউ করেছিলাম, আজকে রিলিজ করছি। এটি বিশাল কেউটে, ভালো করে রোদে দিয়ে ভালো এখানে ইন্দিরা গুস্তা কেউ। এইটিও একটি বিশাল কেউটে, এইটি আমরা রেস্কিউ করেছিলাম আমাদের বিলপুকুর গ্যাস সেন্টার থেকে। এইটি একটি সাপুড়ে সাপ খেলাতে বেরিয়েছিল, সেই সাপটিকে আমরা কালকে ওই সাপুড়ের কাছ থেকে আমরা রেস্কিউ করেছিলাম। এক সাপুড়ে সাপ খেলাতে বেরিয়েছিল, তার কাছ থেকে এটি আমরা রেস্কিউ করেছিলাম, আজকে এই জঙ্গলে রিলিজ করছি। আজকে আমি এই জঙ্গলে পুনরায় সাতটি সাপ রিলিজ করলাম, তার মধ্যে ছিল দুটি বড় চন্দ্রগোনা, আর ম্যাক্সিমামটাই ছিল স্পেকটাকেল কোবরা ছিল দুটি, আর ম্যাক্সিমাম ছিল মনক্কল কোবরা। মনক্কল কোবরা ছিল তিনটি, আর স্পেকটাকেল কোবরা ছিল দুটি, চন্দ্রগোনা ছিল দুটি। আমরা মোট সাতটি সাপ এখানে রিলিজ করলাম, তার মধ্যে একটি উল্লেখযোগ্য সাপ ছিল কালকে গোয়ালডাঙ্গাতে এক সাপুড়ে সাপ খেলাতে বেরিয়েছিল, সেই সাপ ওদের কাছ থেকে আমরা নিয়ে আজকে এই জঙ্গলে রিলিজ করলাম। আমরা সেই সাপগুলি রেস্কিউ করি যে সাপগুলি মানুষের বাড়িতে ডিস্টার্ব করতে চলে আসে, ব্যবসা ক্ষেত্রে বা সবার বাড়িতে বা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করতে চলে আসে, সেগুলিকে আমরা রেস্কিউ করি এবং গভীর জঙ্গলে রিলিজ করি। আসল কথা এই 2023 সালে প্রচুর সাপ রেস্কিউ হচ্ছে এবং রিলিজ হচ্ছে। মানে মানুষ কী করছে এখন, বিভিন্ন জায়গায় সাপ যেখানে বেরিয়ে পড়ছে সেখানে জাল পেতে দিচ্ছে, তার ফলে কী হচ্ছে জালে সাপ জড়িয়ে যাচ্ছে, আমাদেরকে সেগুলিকে রেস্কিউ করতে হচ্ছে এবং এই জঙ্গলে রিলিজ করতে হচ্ছে। ধন্যবাদ। আর হবে না বলো। আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার।